फ्रेंड्स वेलकम बैक टू माय चैनल। तो तुम्हारा देखते रेडी हई आज तो कथाए जाब तो आज के दुई जगह जाब आज के एन प्राय सातटा बजते चले तो जाब ए मारबाड़ी तो मारबाड़ी के एक बार्थडे पार्टी जाब तो कार बार्थडे क्य करब गए सब किस देख तो जस्ट रेडी जस्ट हेयर स्टाइलटा करब तो चलो ये जाब तो डायरेक्ट बार्थडे चले जाब तो चलो मारबाड़ी कैन जाब एक स्पेशल जिनिस आछे तो तुम्हारा अने के हतो जानो तो जैक हमें आरोप पर तो तुम्हारा पूरा वीडियो देखते हो आज के खूब स्पेशल है तो चलो देखते थको कार साथ जाब एखन तो देखो आज के ना मारबाड़ी सवार दरकार सबा जाए तो आज के एक जर सा जब और खूब विशेष दिन वाला जा चलो तुम्हारा देखते थको और बसि बकबक करब ना एकदम गए देखा कारण बकबक कर ब्लगटा बड़ो हो जाए बसि तो चलो देखते थको तो आम्रा बाड़ी थेके बेरिये गेछि तो आम्रा कार आम्रा होच्छे इनक्लूडिंग मी एंड माय हजबैंड और बाकी दुजन के तो चलो देखाच्छि बाकी दुजन के तो आसले ओदेर उद्देश्ये आज के जावा तो चलो देखाई के तो ये देखो आम्रा मंदिरे चले एसेछि और बाकी दुजन होच्छे ओरा और देखते पाच्छो एखाने बियेर कार्ड तो ओदेर बिये सामने तो ओरा माके निमंत्रण करते एसेछे आज के तो चलो ऊपरे जावा जाक और उपरे खूब सुंदर भावे माने बाश दिए करे रेखेछे डेकोरेशनेर जन्य कारण सामने दीपावली आसछे ओइटाते तो मार मंदिर खूब ही सुंदर भावे साजानो होबे। आज के मा के अपरूप सुंदर लागछिल अपरूप सुंदरी मा के सब समय सुंदर लागे बाट आमार देखा मते आज के मा के खूब सुंदर लेगेछे मने होच्छे जे बियेर परेर दिन हय ना नतून बो एरकम लागछे बियेर परेर दिनेर साजटा तो एखाने ओरा जा जा एनेछे मा के निमंत्रण करार जन्य सब किछु दिए दिच्छे तो ओरा आसले मा के निमंत्रण करते एसेछे शाड़ी दिए तारपर बियेर कार्ड दिए तारपर जा जा आछे तो मा के एखन शाड़ीटा परिये देबे तो देखते पाच्छो मा के शाड़ीटा परिये दिएछे अलरेडी खूब सुंदर लागछे। तो आमरा जेहेतु एखन रात 9टा बाजे एखन मार खाबार समय तो ये देखते मार जन्य खाबार निये जाच्छे खूब सुंदर भावे तो ये आमादेर काछे आमरा जारा जारा गेछि लाइफे फार्स्ट टाइम एक्सपिरियन्स जे आमरा मार खाबारटा देखते पेयेछि कारण नाहले अन्य समय आसि अन्य किछु देखि बाट रातेर खाबार आमरा माके देवा बा एइसब देखिनि आगे कखनो तो एखन दरजा लागिए नेबे देखते पाच्छो तो एखन माने भेतरे होयतो माके মানে খেতে দেওয়া হবে আরতি হবে জানি না তো বাইরে এখানে ঢাক আছে বাজবে বাইরে আর দেখতে পাচ্ছো পুরো অন্ধকার হয়ে আছে সব কিছু যেহেতু রাত হয়ে গেছে অনেকটা প্রায় এখন প্রায় 10টা বাজে হয়তো আর এখানে পুরো লাইট অফ করা কারণ পোকা প্রচণ্ডভাবে উড়ছিল হাজার হাজার এখনও দরজা লাগানো তো আর অল্প সময় বাকি তো মার দরজা খুলে দেবে ওরা এখন ভেতরে মাকে খেতে দিয়ে মানে পুরোহিত মশাইও বেরিয়ে গেছে এটা তুলতে পারিনি আমি তো যাই হোক এখানে মা পুরো এখন মা পুরো ভেতরে একা তো মা খাবে এখন তারপর দরজা খোলা হবে তারপর নিদ্রায় যাওয়া হবে আর তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব তোমরা পুরো ভিডিওটা দেখো কারণ হচ্ছে কি পুরো একটা স্পেশাল জিনিস দেখেছি আজকে আমরা তো চলো দেখতে থাকো তোমরা তো ব্রাহ্মণ ওরা যাচ্ছে মার দরজা খোলবার জন্য মার মনে হয় খাওয়া হয়ে গেছে মানে টাইম হয়ে গেছে এখানে তো সব কিছু টাইমে টাইমে হয় তো চলো দেখতে থাকো তোমরা তো মার দরজা খোলা হয়ে গেছে মা খেয়ে নিয়েছে তো মানে এগুলি না মানে খুব মানে ভাগ্য লাগে দেখতে গেলে সব সময় আমরা প্ল্যান করে গিয়েও কিন্তু দেখতে পারি না তো তোমরা কারা কারা দেখেছো এই সময় এসে আমাকে নিশ্চয়ই কমেন্ট করো তো এখন মা নিদ্রায় যাবে তার জন্য দেখতে পাচ্ছো মা যত কাপড় আছে এগুলি খুলবে মার গয়না পরা খুলবে মাকে ঘুমানোর কাপড় পরিয়ে মাকে ঘুমাতে দেওয়া হবে তো তোমরা দেখতে থাকো ধীরে ধীরে কি হয় কি প্রসেসে হয় কারণ এটা দেখতেও না আসলে ভাগ্য লাগে কারণ ভাগ্য ছাড়া তো মানে প্ল্যান করেও যাওয়া যায় না এমন অনেকবার হয়েছে আমরা অনেক প্ল্যান করেছি তো প্ল্যান করেও আমরা দেখতে পারিনি তো যাই হোক এখন তোমরাও দেখে নাও
তো মার সব কিছু খোলা হয়ে গেছে, গয়না বলো শাড়ি বলো বলো, তো এইটা পরে মাকে আজকে ঘুমাতে দেওয়া হবে, তো এটাই মার লাস্ট। তো ওইখানে দেখতে পাচ্ছ ছোটো মাকেও সব গয়না খুলছে, তো তোমরা কে কে জানো যে ছোটো মাও এখানে আছে, তো এখানে ছোটো মা মাকে গয়না খুলে ছোটো মাকেও বড়ো মার মতো করে ঘুমাতে দেওয়া হবে। তো চলো, সব গয়না তো খোলা হয়ে গেছে, এখন গয়নাগুলিকে ওরা নিয়ে যাচ্ছে, তো দেখে নাও মার গয়নাগুলিকে। তো আর এখানে পুরো অন্ধকার হয়ে আছে, এখানে বাবা বিশ্বনাথও ঘুমিয়ে গেছে, পর্দা লাগানো হয়ে গেছে। তো যাই হোক, এখন লাস্ট ঘুমানোর আগে যে আরতিটা করা হয়, মাকে ঘুমাতে দেওয়া হয়, তো এই আরতিটা হচ্ছে। এখানে সব কিছুই মানে আরতি করে করে মাকে আরাধনা করা হয়, খাবার আগেও আরাধনা করা হয়। তো আমরা চলে এসেছি, তো ব্লগের প্রথমে আমি বলেছিলাম যে আমরা যাবো বার্থডেতে, তো কার বার্থডে চলো, প্রচণ্ড লেট হয়ে গেছে, আমরা প্রচণ্ড লেটে এসেছি, 11:30 বাজে অলরেডি, হাফ অফ দ্য মানুষ চলে গেছে আর বার্থডে কেকও কাটা হয়েছে। বাট চিন্তা নয়, তোমাদের জন্য আমি ক্লিপস নিয়ে রেখেছি বার্থডে যে কেক কেটেছে ওটার। তো এই হচ্ছে আমরা, তো চলো তোমাদেরকে দেখাচ্ছি কী কী হবে কী কী না, কারণ তোমাদের জন্য আমি অলরেডি ক্লিপস নিয়ে রেখেছি, তো চলো দেখতে থাকো। তো এটা হচ্ছে ক্লিপস যেখানে বার্থডের প্রিপারেশন করা হচ্ছে, আর এখানে আমি আসিনি ওই সময়টায়, তো এটা আমি ভিডিও করিনি, আমি ওদের থেকে পেয়েছি, আমি বলেছিলাম দিয়ে দিতে। তো এখানে এখন কেক কাটা হবে, তো দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে। তারপর আমরা বসে গেছি খেতে, তো আমরা এসে দেরি করিনি, কারণ আমরা এমনিতেই অনেকটা লেটে এসেছি, আর বিশাল ভাই তো পুরো রেগে বুম হয়ে আছে। তো যাই হোক, আমাদের কেক দেওয়া হয়ে গেছে, তো তারপর আমি বিশাল ভাইকে বললাম যে আমাদের একটা ভিডিও করে দিতে, কারণ আমার তো ভিডিও করা হয়ই না, সবাইকে করি, বাট আমি তো যখন নিজে করি ভিডিও তখন আমার ভিডিও করা হয় না। তো ভাইকে বললাম একটা ভিডিও করে দাও, তো ভাই এখানে সব কিছু দেখিয়ে ভিডিও করে দিচ্ছে। তো দেখতে পাচ্ছি পুরো খালি হয়ে গেছে, অনেক মানুষই চলে গেছে, তো আমরাই লাস্ট, তো আমরা সবসময় লাস্টেই থাকি। তো যাই হোক, তো এখন খাওয়া স্টার্ট হয়ে গেছে, তো তোমরা পুরো দেখতে থাকো, পুরো ডান্স বাকি আছে, কিন্তু লাস্টে আরও মজা বাকি আছে, তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। তো খেয়ে দিয়ে দেখতে পাচ্ছ চলেও এসেছি বলতে বলতে, তো এখানে সবাই মিলে ডান্স করছি আমরা, তো আমিও করব, লাস্টে দেখতে থাকো, তো কী কী হবে কী কী না সবই তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখতেই পেরেছো সব কিছু, তো আর আমাদের গ্রুপ যাবে আর ডান্স হবে না সেটা তো ইম্পসিবল, আমরা পুজোতেই তোমাদেরকে দেখিয়েছি, রাস্তায় নাচ শুরু করে দিয়েছি। তো যাই হোক, খুব মজা হয়েছে, আর পুরো দিন আমরা পুরো বিজি ছিলাম, আমি ও ছিল, ও দোকানে ছিল, তারপর এসে মন্দিরে গিয়েছি, তারপর এখানে বার্থডে পার্টিতে এসেছি, আর বাড়ি যেতে যেতে প্রায় 2 বেজে গেছে, 2:30। তো আজকের জন্য এতটুকুই, দেখতে থাকো আর নেক্সট ভিডিও আসছে, টাটা।